এটা হলো দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার আর এটা দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে অথবা আরো বেশি অ্যাডভান্স করে তুলতে পারে নরমাল কম্পিউটার সুপার কম্পিউটার এন্ড কোয়ান্টাম কম্পিউটার একটা সুপার কম্পিউটার একটা নর্মাল কম্পিউটার সেটা যত বেশি মূল্যবান হোক না কেন যত বেশি অ্যাক্সেসরিজ এর মধ্যে ব্যবহার করা হোক না কেন তার থেকে লক্ষ গুণ বেশি দ্রুততর হয়ে থাকে সুপার কম্পিউটার গুগল মাইক্রোসফট ফেসবুক অ্যামাজনের মতন বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে থাকে জটিল থেকে জটিলতর গাণিতিক হিসেব নিকাশ কম্পিউটার দিয়ে সম্পন্ন করা সম্ভব হয় এই কম্পিউটার দিয়ে বর্তমান সময়ে আমরা এই যে জিপিএস এর মাধ্যমে পুরো পৃথিবীটাকে এই এতটুকু ফোনের স্ক্রিনের মধ্যে দেখতে পাই এবং জুম ইন জুম আউট মাধ্যমে সমস্ত পৃথিবীর সমস্ত স্থানগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারি এর গাণিতিক হিসেব নিকেশ সম্পন্ন করা হয় এই সুপার কম্পিউটারের মাধ্যমে নিউক্লিয়ার অস্ত্র তৈরি এবং এর পরীক্ষা নিরীক্ষার জন্য সুপার কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এই কোয়ান্টাম কম্পিউটার সুপার কম্পিউটার থেকেও 100 গুণ বেশি ফাস্টার আর এই কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম মেকানিক্স এর ক্যালকুলেশন করে এটা যে সিক্রেট কোড ল্যাঙ্গুয়েজ হয় না ওই যে টেররিস্টরা ব্যবহার করে থাকে এই সমস্ত সিক্রেট কোডগুলোকে ডিকোড করে আর এই যে বর্তমান সময়ে একটা ব্যাপক হাইপ চলছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এই বিষয়টাকে সম্পূর্ণরূপে রূপ দেওয়ার জন্য কারিগর হিসেবে ভূমিকা পালন করছে কোয়ান্টাম কম্পিউটার এবং এই যে বিভিন্ন নিউক্লিয়ার মিসাইল বানানোর জন্য এআই লাগে যেটাও কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে তৈরি করা হয় অবাক করা কথা হলো এটা কেবল ডেভেলপিং লেভেলে আছে আর এতেই এত কিছু করছে তবে শুধু ভাবুন এটা যখন আপগ্রেড হবে তখন এটা কি করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ